একটু দুরুদ পড়ো না, ইসব হবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসুরি আল্লাহুম্মা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ কারি বাবাড়ি কাড়বা ঘর কাড়বা কি যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ কবরের খবর জ দি মানুষ জানিত ঘরবাড়ি যাও রিয়ার সবাই পালাই তো আল্লাহুম্মা মহাপতে মোহাম্মদ ওয়া আলা মোহাম্মদ কান্দায়ো না কান্দায়ো না প্রাণে নবীকে নবীকে কান্দাইলে রে কাঁদবাও হাসুরি আল্লাহুম্মা মোহাম্মদ মদিনারি মাটি যদি মোরা হইতাম নূর নবীকে মোকে লয়া রাখিতাম আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আহলি মোহাম্মদ জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ কার কার কাছে ভালো লাগছে আমি বিশ্বাস করি আপনাদের সবার কাছে ভালো লাগছে কারণ আওয়াজ ছিল প্রথম চাইতে অধিক মিষ্টি কিরে ঠিক না প্রথম চাইতে অনেক মধুর লাগছে এখনকার আওয়াজ তার মানে আমার বোঝা যায় রাত্র যত গভীর হচ্ছে প্রেমের ডুরি তত সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আরো জোরে বলেন না আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ আমাদেরকে শাবান মাসের বরকত দাও রজব মাসের বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও তার মানে আমাদের হায়াতটা বাড়িয়ে দাও আমাদেরকে সুস্থ রাখো অনেকগুলো দোয়া কিন্তু এটার মধ্যে লুকায়িত আছে ঠিক কিনা বলেন তাহলে এটার ফজিলত বরকত আছে না আরো জোরে বলেন কেন আমরা এই কাজটি করবো আল্লাহ রাসূল বলেছেন শাবানু শাহরি শাবান হলো আমার মাস রজব শাহরুল্লাহ রজব হলো আল্লাহর মাস ও রমাদান শাহরু উম্মতি রমজান মাস হলো উম্মতের মাস আমার কথা কি আপনারা বুঝেন রমজান মাস কার মাস কথা বলে না আমাদের মাস কার মাস আরো জোরে বলেন না আপনাদেরকে আমি বলে যাই সর্বশেষ আলোচনা অনেক রাত্র হয়েছে সম্মানিত উপস্থিতি রমজান মাস আসছে বেশি বেশি করে নামাজ পড়বেন ইবাদত করবেন আপনি যদি নর্মাল একটা ইবাদত করেন রমজান মাসে তাহলে আপনাকে একটা ফরজের সওয়াব দেওয়া হবে আর যদি রমজান মাসে একটা ফরজ আমল করেন তাহলে আপনাকে 70টা ফরজের সওয়াব দেওয়া হবে তাহলে অনেক লাভ না এই রমজানের শুরু থেকে এক বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতকে সাজানো হয় শুধু রোজাদারদের জন্য আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কার জন্য রোজাদারদের জন্য আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের একটা গেট আছে যেটার নাম হলো রাইয়ান কি
রাইয়ান নামক একটা জান্নাতের গেট আছে যেটা কাল হাশুরের দিন ওপেন করে দেওয়া হবে, শুধুমাত্র রোজাদাররা এটা দিয়ে প্রবেশ করবে। আরো জোরে সবাই কেটে তিনি বিক্রি করে তিনি ফ্যামিলি পরিবার মা বাবা সন্তানের খাবার জোগাতেন প্রতিদিন। বন্ধু তিনি কাঠ কেটে সময় মতো আসেন। একদিন তিনি কাঠ কাটতে কাটতে পাহাড়ে দেরি হয়ে গেল, দেরি যখন হয়ে গেল বন্ধু কাঠ কেটে দেরি হলো বাড়ির মধ্যে চলে আসলো। বাড়ির মধ্যে তিনি ছিল দুধের একটা প্রাণী, ইনি যখন আজকে আসতে দেরি হয়ে গেল দুধটাও দোয়াইতে দেরি হয়ে গেছে। কি হয়ে গেছে? দুধটা দহন করতে দেরি হয়ে গেছে, এদিক দিয়ে মা বাবা বন্ধু ঘুমিয়ে গেছে। এখন ওই কাঠুরিয়া সন্তানটা দুধটা দহন করলেন সুন্দর করে একটা পাতিলের মধ্যে দুধটা দহন করে লইলেন। বন্ধু হাদিস শরীফের মধ্যে সে বাবা যখন দুধটা দহন করলেন, এবার ওনার সন্তান ওই কাঠুরিয়ার সন্তান বাবাকে বারবার ডেকে ডেকে বলছে, বাবা গো দুধ দহন করেছে একটু দুধ খাইতে দাও না। ওই কাঠুরিয়া ডেকে ডেকে বলে, না না যতক্ষণ পর্যন্ত আমি আমার বাবা মাকে দুধ খাওয়াতে না পারবো ততক্ষণ আমি কাউকেই দুধ দিব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই কাঠুরিয়া কি করলেন বন্ধু, দুধের পাত্রটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। মা বাবার যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে মা বাবাকে দুধ খাওয়ালো, তারপরে তিনি এবং ওনার সঙ্গে সন্তান সন্ততিকে খাইতে দিলেন। ওই দিন যে তিনি কাজটা করেছেন মূলত মা বাবার প্রতি ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য, কার জন্য কথা বলে না, আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার ওই পাহাড়ের গুহার ভিতর থেকে বড় বিপদ, আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, ওই সন্তান আল্লাহ, আল্লাহ গো ওই দিন মা বাবার সাথে উত্তম ব্যবহার করেছিলাম, প্রেমময় আচরণ করেছি, শুধুমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো তাহলে আজকে তুমি আমাকে এই পাথরের বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, দায়েম সতীর যুবক পৃথিবীর কেউ জানে না সন্তানের বিপদ। সন্তানের মায়ের সাথে বাবার সাথে মিষ্টি ব্যবহার করেছে মালিককে রাজি করার জন্য। ওই যে আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইন ইহসানা, ওই আয়াতকে তিনি সম্মান জানিয়ে মা বাবার সাথে ভালো আচরণ করছে, আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি রে। এবার চাইয়া দেখে পাথরটা একটুখানি সরে গেছে, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মা বাবার যে সন্তান ভালোবাসবো তার বিপদ আইনি, যদি দেখবেন পাহাড় পরিমাণ বিপদ আসতেছে আপনি দেখতে পান, আপনার কাছে আসার আগে এটা পায়ের নিচে দিয়ে চলে যাবে। কথা কয় না, বিশ্বাস হয় না? আমি কি বাকি দুজনের যেই আমলের পাওয়ারটাও কি একটু বলবো? তিনজন তো বিপদগ্রস্ত, কয়জন নাকি এখান থেকে শেষ করে দিব? বন্ধু দ্বিতীয় জন বলবো নি, অঞ্জ বকরা কইলি নি আবার সেতে সত্য না, ডাক্তার সাহেব সত্য না, আলহামদুলিল্লাহ। কল যুবক তোমাদেরকে শিখানোর জন্য আসছি, বোঝানোর জন্য। দ্বিতীয় নাম্বার যে যুবকটা তার দোয়াটা আল্লাহ কবুল করবে, দ্বিতীয়বার যিনি দরখাস্ত করলে কবুল করবে, ওই যুবক হাদিস শরীফের মধ্যে এসেছে সে তার একজন চাচাত বোনকে ভালোবাসত। কি করত? চাচাত বোনকে ভালোবাসত। হাজার চেষ্টা করেছে চাচাত বোনকে সে কাছে পাওয়ার জন্য, তার যৌন আকাঙ্ক্ষা মেটানোর জন্য, কোনোভাবে সে সুযোগ পায় না। তৎকালীন সময় হঠাৎ করে দুর্ভিক্ষ যখন শুরু হলো, দুর্ভিক্ষ শুরু হলো, তার মা বাবা তার কাছে নেই, 200 দেরহাম দিলেন কয়শো। তখন ওই দুর্ভিক্ষের সময় মেয়েটাকে 200 দেরহাম দিল ওই দ্বিতীয় ব্যক্তি, যার দোয়া কবুল করার জন্য আমার আল্লাহ অধীর আগ্রহী। 200 দেরহাম দিলেন, 200 দেরহাম দেওয়ার পরে ওই 2 নাম্বার যুবকের দোয়া আল্লাহ কবুল করবে রে। 200 দেরহাম দেওয়ার পরে এবার মেয়েটা রাজি হলো বন্ধু, মেয়েটার একেবারে কাছাকাছি চলে গেল যুবকটা। মেয়েটার একেবারে কাছাকাছি যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল, আমার ইজ্জত লুটি নিও না, আমার ইজ্জত তুমি নষ্ট করো না, আমার ইজ্জত আমাকে সুরক্ষিত রাখতে হবে। কার জন্য? যিনি আমাকে বিয়ে করে বউ করে নিয়ে যাবে তার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার ছেলেরা বন্ধু মেয়েরা যদি 3 রাস্তার মোড়ে দিয়ে যায়, একটা রাস্তার কোণে দাঁড়িয়ে থাকে মেয়েদের গিফটিজিং করার জন্য,
কথা বলেন না কেন? মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য যুবক, ইসলাম কত সুন্দর কত প্রেমময় দেখুনি। ওই মেয়েটা যখন বললো আমাকে ইজ্জত নষ্ট করো না, আমার ইজ্জত নিও না, আমি আমার স্বামীর জন্য সেটা কি মজুদ রাখতে হবে? বন্ধু এই কথা বলতে দেরি রে, দ্বিতীয় জন তিনি কি করলেন, মেয়েটাকে ছেড়ে অনেক দূরে চলে আসলেন এবং 200 দেরহাম দিয়েছিলেন, 200 দেরহামের দাবিও তিনি মাফ করে দিলেন, শুধুমাত্র সেই দিন সে ছেড়ে দিয়ে যেন আল্লাহকে রাজি করার জন্য। ওই ব্যক্তি হলো আজকের বিপদগ্রস্ত দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি কি করেছি, আমি ওই মেয়েটার কাছে গিয়েছি একবারে কাছাকাছি, চাইলে সেদিন তার ইজ্জত আমি নষ্ট করতে পারতাম। তুমি আল্লাহকে ভয় করে, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার কাছে হিসাব দিতে হবে, চিন্তা করে আমি ওই মেয়েটাকে ছেড়ে 200 দেরহামের দাবি পর্যন্ত ছেড়ে দিয়ে চলে আসলাম। আল্লাহ গো তুমি আমাকে ওই দিনের আমল যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, আজকে আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। দোয়া শেষ হইতে দেরি রে, এবার চাইয়া দেখে বন্ধু পাথরটা আরো একটু সরে গেছে আল্লাহর কুদরতি ভাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমরা যুবকদেরকে অ্যাক্টিভ করার জন্য আরেকটা ছোট্ট ঘটনা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই ঘটনাটা ঘটেছে। একজন যুবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, যে বাড়ির উপর দিয়ে নামাজে যেতেন ওই বাড়ির মধ্যে ছিলেন একটা যুবকী, প্রতিদিন তাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাতো, মানে মেয়েটা যুবকটাকে অনেক বেশি ভালোবাসত, প্রতিদিন তাকে কাছে যাইতেন কিন্তু যুবকটা পাত্তা দিতেন না। একদিন এশারের নামাজ পড়ে ফিরার পথে মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালেন, যুবকটা মেয়েটার ঘরে চলে গেল। মেয়েটার ঘরে গিয়ে দেখলেন তার স্বামী স্ত্রী হয়নি, মেয়েটা এমন ভাবে ঘরটা সাজিয়ে রেখেছে মনে হয় যেন ভাসুর ঘর। এমন অবস্থা যখন দেখলেন যুবকটা বুঝতে পেরেছেন যে শয়তান তাকে কৌশলে এখানে নিয়ে এসেছে, হঠাৎ করে যুবকটার অন্তরে আল্লাহর ভয় চলে আসলো, হাসুরের দিনে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এর মধ্যে সবচেয়ে বড় জবাব হলো যৌবনকালের জবাব। যুবক বলো যুবতী বলো, যৌবন কালের হিসাবটা না দিয়ে একটা সেকেন্ড নড়াচড়া করা যাবে না। এবার আল্লাহর কথা চিন্তা করতে করতে এই মেয়েটার ঘরের মধ্যে যুবকটা বেহোশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আপনারা কি সহজ মনে করছে? যুবকটা বেহোশ হয়ে গেল বন্ধু, বেহোর যখন হয়ে গেল সে তো সময় মতো ঘরে ফিরে যায় না, বাবা মা পাগলের মতো খুঁজতেছে তারে খুঁজেও তো পায় না। এবার কি করবে, খুঁজতে খুঁজতে বেহোশ সচেতন ছেলেটাকে পাইলেন এই মেয়েটার ঘরে। মেয়েটার ঘরে যখন পাইল, মেয়েটার ঘরে বন্ধু পাওয়ার পরে এবার কি করলেন, তাকে বেহোশ অবস্থায় তাদের ঘরে নিয়ে গেলেন। ঘরে যাওয়ার পর আল্লাহর কুদরতে ছেলেটার সেন্স ফিরে আসলো। সে ছেলেটার যখন হোশ ফিরে আসলো, ছেলেটাকে প্রশ্ন করলেন, বাবা তুমি কেমন করে গেলা? বাবা বিস্তারিত ঘটনা খুলে বললো। বন্ধু ঘটনাটা খুলে বলতে দেরি রে, আবার সঙ্গে সঙ্গে ছেলেটা বেহোশ হয়ে যায়। এই বেহোশে সে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তার মানে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন সে মারা গেল, মারা যাওয়ার পরে বন্ধু তাকে কবরে দাফন করলো। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, আসার পরে জলদি করে বিস্তারিত ঘটনা বলা হলো। এবার বলার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, চলেন তার কবরের পাশে যাই। তার কবরের পাশে গেলেন, যাইয়া হযরত উমর বলতেছে, যেই বান্দা পাপ করতে গিয়ে ফিরে আসবে রে আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে চিন্তা করে, ওই বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার কবরে দুইটা জান্নাতের সুখ বরাদ্দ দেওয়া হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, হযরত উমর বলতে দেরি রে, ওই কবর থেকে যুবকের কবর থেকে হঠাৎ করে আওয়াজ বের হলো, ওই যুবক ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি যা বলেছেন তাই সত্য, আমাকে কবরে রাখতে দেরি গো, আমার কবরে দুইটা জান্নাতের শোক বরাদ্দ আছে। আমার রাসূল বলেছেন, কবরুর রওজাতুম মিরিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করবা, তাদের নিয়ামত শুধু মরার পর নয়, দুনিয়াতে তোমরা নিয়ামত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখেরা, এবং পরকালের জীবনে। বন্ধু তোমরা প্রথমত ঈমানদার হবা, তারপর আল্লাহকে ভয় করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমার জন্য নিয়ামতের খবর দুনিয়ার জীবনে ও পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই দুই নাম্বার যুবক
মানে বের হওয়ার মতো রাস্তা এখনো হয়নি, তাহাদিস শরীফ প্রমাণ করে আমি না। এবার বন্ধু দুজনের ফয়সালা হলো, আরেকজন হলো, আরেকজন বাকি আসেনি। কথা কয় না কেন? আমাদের দেশে দেখবেন একজনের ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার বেশি করে, বৈধটা না করে। কথা কয় না, হেসা কইছি না মিছা কইছি? কাজ করাইয়া শ্রমিকের বেতন দেয় না, এই জন্য কোম্পানি পড়ে যায়। নির্দিষ্ট করে আল্লাহ রাসূলের আইন মেনে সম্পত্তির যাকাত দেয় না, এই জন্য গভীর সমুদ্রের তলদেশে তলিয়ে যায়। কথা কয় না, জল লাগে আমি বানাইয়ে কই। শোনেন না, তৃতীয় জন যিনি, ওনার ত্যাগ দেখেন। তৃতীয় জনের জীবনে আল্লাহর পছন্দের একটা আমল উসিলা করে তিনি দরখাস্ত দিলেন। ওই লোক তিনি কাজ করিয়েছিলেন শ্রমিক দিয়ে, কাজ করাইছেন, পরে সব শ্রমিক তার কাজের বেতন নিয়ে নিল, একজন শ্রমিক তার বেতন না নিয়ে চলে গেল। অনেক পরে শ্রমিক একদিন ফিরে আসলো, আপনি আমার ওই দিনের মনিব ছিলেন গো, আমি আপনার কাজ করেছিলাম কিন্তু বেতনটা তো নেইনি, আজকে এসেছি আপনার বেতনটা আমার নেওয়ার জন্য। বন্ধু আল্লাহর কসম করে বলছি, তোমরা এখান থেকে শিক্ষা নাও। তিনি যখন বললেন আমি আজকে এসেছি, শ্রমিক বললেন আপনার কাছ থেকে আমি আজকে মজুরিটা বুঝে নেওয়ার জন্য, ওই তৃতীয় ব্যক্তিটা কি করলেন, একটা মাঠের দিকে দেখিয়ে দিলেন। কোন দিকে? একটা মাঠের দিকে দেখিয়ে দিল, ওই যে দেখো যত উট দেখা যায়, যদি বকরি বেড়া দেখা যায়, এই সবগুলো তোমার, তুমি নিয়ে যাও। ওই শ্রমিক বলতেছে আপনি কি ঠাট্টা করছেন আমার সাথে? না না, ঠাট্টা করিনি, তুমি যেদিন আমার কাছে বেতনটা রেখেছিলে কি করেছিলে? আমি হিসাব করেছিলাম, আমার একজন রাখাল আমার কাছ থেকে বেতন ছাড়া চলে গেছে, কোথায় রে চলে গেল, আমি কি করলাম? সেদিন থেকে তোমার এই মজুরির টাকাটা আমি ইনভেস্ট করেছিলাম। ইনভেস্ট করার পরে দেখবেন আপনি ইনভেস্ট করবেন, ছোট্ট একটা গাভীর বাচ্চা কিনবেন, দুই বছরের মাথায় দেখবেন ফুটফুটে বাচ্চা দিবে, যদি মালিক চায়, ঠিক না? ঠিক। আরো দুই বছর পরে দেখবেন ওইটা যদি বাচ্চাটা যদি হয় বন্ধু মহিলা বাচ্চা, আরো দুই বছর পরে দেখবেন ওটা আবার সন্তান সম্ভব হয়ে যাবে। কথা কয় না, এটা এই সম্পদগুলো হলো মুমিনের জন্য বড় নেয়ামত। ঠিক তেমনি ভাবে ওই মালিক ওই শ্রমিকের টাকাটা ইনভেস্ট করেছিল বন্ধু, একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা, এরকম করতে করতে অনেকগুলো হয়ে গেল। এবার ডাক দিয়ে বললেন এগুলো তুমি নিয়ে যাও। ওই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, মালিক মালিক, আমি আমার শ্রমিকের বেতন তো খাইনি, কারণ আমি জানি তোমার কাছে হিসাব দিতে হবে, কানায় কানায় হিসাব দিতে হবে। তুমি বলেছ ইন্নামাত রব্বিকাল শাদীদ, তুমি বলেছ দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। আল্লাহ বলেছে ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। মনিব মনিব, আমি জানি আমার হিসাব দিতে হবে, এই জন্য তোমার সন্তুষ্টির জন্য আমি ইনভেস্ট করেছিলাম, ওই দিন সবগুলো সম্পদ ওই শ্রমিককে বুঝিয়ে দিয়েছি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, তাহলে আজকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। বন্ধু এই দোয়া শেষ হইতে দেরি রে, সঙ্গে সঙ্গে পুরো পাথরটা সরে গেল। তিনজন লোক নির্দ্বিধায় এখান থেকে বের হয়ে গেল, এর মধ্যে প্রথম দোয়া কবুল হয়েছে মা বাবার প্রেমিক সন্তানের। ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে। আপনারা জানেননি একখান কথা কইতামনি, সবে বরাতের রাত গেছিনি আপনারা আমার মধ্যখান থেকে, আপনারা বিশ্বাস করেননি সবে বরাতে পালন করছেননি, নামাজ পড়ছেননি, জিকির করছেননি, কোরআন তেলাওয়াত করছেননি, সবই তো করেছেন, মারহাবা। সবে বরাতের পক্ষে সবাই নি আসা। আমার রাসূল কহে শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। বলে হুজুর শাবান তো চলে গেছে, আসছে সামনে রমজান, আপনি শাবানে ফিরে গেলেন কেন? আপনাদেরকে বোঝার জন্য ঈসা নবী একদিন ডেকে ডেকে বলে, আল্লাহ এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ তো কেউ নাই। কয় হাসানি? কয় হ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ঈসা তুমি কি করো? তোমার হাতে রাসানি গায়েব থেকে আসলো, তুমি রাস্তা দেখিয়ে দিলেন, তুমি রাস্তা
পথে হাঁটতে থাকো। ওই ঈসা নবী হাঁটতে 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 সামনে গেলেন, হঠাৎ করে চাইয়ে দেখলেন রাস্তার সামনে একটা বড় সাদা পাথর দেখা যায়। এবার ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো তুমি তো আমাকে রাস্তা দেখিয়েছ, এখন আবার পাথর কেন গো? টেনশনে পড়ে গেলাম। আল্লাহ কো টেনশন করার দরকার নাই, পাথরে তুমি আঘাত করো। ঈসা নবী সঙ্গে সঙ্গে পাথরটাতে আঘাত করলো, আঘাত করতে দেরি রে। এবার দেখলেন পাথরটা ভাইটা দুটো টুকরো হয়ে গেল, টুকরো হওয়ার পর চাইয়া দেখলো ওই পাথরের মধ্যে জয়ীফ একজন বৃদ্ধ লোক। তোমা ওয়াজ করতেছি চাচা, আমি ক্লান্ত হয়ে পড়ছে হেতারা কি আপনারা ঘুমাইতেন না তো? আর একটু ওয়াজ করি ভালো লাগে সবার কাছে, একটু দূরত পড়ে না। ইসো ভবে যাইতে হবে খবরে হিসাব নিকাশ দিতে গো হবে হাসুরি আল্লাহুম্মা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ কাড়িবা বাড়ি কাড়বা ঘর কাড়বা কি যখনই চলি আর যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ কবরেরই খবর জ দি মানুষ জানিত ঘরবাড়ি যাওয়ার সবাই পালাই তো আল্লাহুম্মা মহাপতে মোহাম্মদ ওয়া আলা মোহাম্মদ কান্দায় না কান্দায় না প্রাণের নবীকে নবীকে কান্দাইলে রে কাঁদবাও হাসুরি আল্লাহুম্মা মোহাম্মদ মদিনারি মাটি যদি মোরা হইতাম নূর নবীকে বুকে লইয়া রাখিতাম আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আহলি মোহাম্মদ। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কার কার কাছে ভালো লাগছে? আমি বিশ্বাস করি আপনাদের সবার কাছে ভালো লাগছে, কারণ আওয়াজ ছিল প্রথম চাইতে অধিক মিষ্টি। কিরে ঠিক না, প্রথম চাইতে অনেক মধুর লাগছে এখনকার আওয়াজ। তার মানে আমার বোঝা যায় রাত্র যত গভীর হচ্ছে প্রেমের ডুরি তত সুবহানাল্লাহ। বলেন না আরো জোরে, আরো জোরে বলেন না। ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি। গজল বারো পছন্দ করেন না আপনারা? এটা কিন্তু আমার লেখা, আমার সুর, একটু শুনবে? আমি শোনাইতে চাই, আমি কিন্তু একজন রাইটার, শুনবে? হা হা দিও তো লাগবো, দিব গো মামা। পরীক্ষায় কিন্তু পাস করছে, এখানে একজন একজন প্রফেসর আছেন, একজন এডুকেটেড পারসন, অনারেবল পারসন,
আমিও কিন্তু দীর্ঘদিন টিচার ছিলাম, টিচিং প্রফেশন, কিন্তু ওই জায়গা থেকে এখন তৃণমূল পর্যায়ে মানুষ নিয়ে কাজ করা শুরু করেছি। টিচাররা কিন্তু স্টুডেন্টদেরকে বিভিন্ন ভাবে কিন্তু ট্রাই করে, পরীক্ষা করে, কিও করেন না, করে না। আমি চাইছি হাদিয়ার কথা বললে দেখছি অনেক কিছু হয়ে যায়, তার মানে এখানেই প্রেমটা ব্রেকআপ হয়ে যায়। কথা বলেন না, কোনো কিছুর জন্য কি প্রেম থেমে থাকে? আরে কথা বলেন না। আমি নিজে যে 2018 সালে তাজমহল দেখে আসছি, একটা টাকা নিজের খরচ হয়নি, আমার ভক্ত, আমার ভালোবাসার মানুষ আমাকে নিয়ে গেছেন, পুরো ভারতবর্ষ সফর করে আসছি, যত দর্শনীয় স্থান সবগুলোর দিকেই তাকিয়ে দেখেছি, শুধু প্রেম যুক্ত। কি যুক্ত? সম্রাট শাহজাহান প্রেমে পড়ে কি যে করেছে, ভারতবর্ষ না ঘুরলে কিছুই বুঝতে পারবেন না। আনা সাগরের পড়ে গেলে চক্ষু দুটো শীতল হয়ে যায়, যেখানে হাত দিয়ে কেড়ে কয় সম্রাট শাহজাহান, তার হৃদয় ছিল প্রেমের বাগান। সুবহানাল্লাহ, কয় না। এই জন্য আমি রাসুলের প্রেমে পড়ে আমি শান লিখেছি, একটু শুনবেন। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গী নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে, সবাই সবাই বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনা, আছো তুমি ওই মদিনার সঙ্গী নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছে অপর করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছে যতন করে, পাই যদি গণবি তোমার দিদার, পাই যদি গণবি তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি কেমন করি বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি। গজলটা কিন্তু অনেক বড়, একটুখানি শুনিয়েছি আপনাদের, প্রেমটাকে একটু ট্রাই করলাম, যদি শুনতে চান আরো শোনাইতে রাজি। কি শুনতে রাজি? ও মা, আরেকটা তাহলে গাইতাম নি রে, গাইলি তাই, মাশাআল্লাহ। এরপরে ওয়াজে ঢুকবো আবার, ঠিক আছে তো? হাসানি, আমি রাত্র প্রায় 2টা থেকে 2:30 বাজে এই গজলটা লিখেছিলাম, যেটা এখন গাইতে আমি প্রস্তুত। সেই গজলটা যখন লিখছি আমার দু চোখের পানি ঝরে ঝরে পড়ছে। আমি লেখা শেষ করে দেখলাম আমার চোখের পানিতে আমার বালিশ ভিজে গেছে। রাসূলের প্রেম কিন্তু টাকা দিয়ে হয় না, হয় না। আমার সাথে আপনারা সুর দিবেন, আপনারা কিন্তু সবাই চুপ করে থাকবেন না, শুনবে। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা, বলিনি এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, পাগল পারা মনটা আমার, কদিনি ঝুমরাতি এই দুনিয়ায়, পাই যদি গো প্রভু হাসুরিতি, নেই তো কোনো ভাবনা রাসুল, বলেন নেই তো কোনো
ভাবনা রাসুল তুমি যাহার সখা এতো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা প্রেমিকে ছিলেন হাবুশিরি বেলাল চেহারা তার কালো হৃদয় জুড়ে ছিল গোড়াসুল তোমার প্রেমের আলো নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা পথ যে আছি আমি বলেন পথ যে আছি আমি কবে দিবা দেখা মা মার হাওয়া বলবেন না বিরক্ত হয়ে গেছেন না গজল গেলে বিরক্ত হয় ভাল লাগছে মার হাওয়া বলেন না আর জোরে বন্ধুরে আমার বলতেছিলাম ওই যে সাদা পাথরের মধ্যে জয় পেয়ে বৃদ্ধ লোক এবার ঈসা নবী দেখে আশ্চর্য হয়ে গেলেন পাথরের মধ্যে দরজা নাই জানালা নাই রে কেমন করি বৃদ্ধ লোক এখানে বসবাস করতেছে আবার পাথরের মধ্যে বৃদ্ধ লোকের সামনে দেখতে পায় তিনি জান্নাতি ফল তিনি আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন কই আপনি যে পাথরের মধ্যে বসবাস করেন এই পাথরের মধ্যে বসবাসের বয়স কত কই 400 বছর কত বছর 400 বছর খান কি দেখেন না জান্নাত থেকে আসে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন জান্নাত থেকে পাঠিয়ে দেন আপনি বুজুর্গ হাসিল করলেন কেমনে এত বুজুর্গ আপনি হলেন কিভাবে উত্তর দিয়েছেন ওই জয় বৃদ্ধ লোক আমি এত বুজুর্গ হতে পেরেছি মা বাবার দোয়ার বদৌলতে সুবহানাল্লাহ কোন না মা বাবার দাম কম নি মা বাবারে ভালোবাসতে হবে দুনিয়ার কাউরে ভালো না বাসলো কিচ্ছু আসে যায় না কথা কয় না এখন আব্বা আম্মারও একটু দোষ আছে কি আছে আব্বা আম্মারও একটু দোষ আছে এই কারণে এখনকার সন্তানরা বেশিরভাগই দুষ্ট হয়ে যাচ্ছে এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন এবং আমরা সন্তান হিসাবে উই শুড অবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য এখন সন্তান তো হয় যখন কাদা মাটির মতো কিসের মতো কথা কয় না আব্বার দোষ আছে যে একটু কইতাম নি আম্মারও একটু দোষ আছে এটা কইতাম আর একটু ওয়াজ করি এরপরে কই হ্যাঁ দেরি হয়ে যাইতেছে হ্যাঁ সমস্যা নাই তো এক কান ওয়াজ করব বন্ধুরে আমার মুসা নবীর নাম শুনছেন নি হ্যাঁ আল্লাহ 1,24,000 নবী পাঠাইছে এর মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গে উপাধি দিছে কি দিছে এর মধ্যে একজন হলো দাউদুখ একজন হলো আদম সফিউল্লাহ আরেকজন হলো নূহ নাজিউল্লাহ আরেকজন হলো দাউদু খলিফাতুল্লাহ আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ আরেকজন হলো ইসমাইল রাজবিউল্লাহ আরেকজন হলো মূসা কালিমুল্লাহ আরেকজন হলো ঈসা রুহুল্লাহ আরেকজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ সুন্দর লাগছে না এর মধ্যে বাছাই করলাম আমি মূসা কালিমুল্লাহকে কাকে মূসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে কথা বলেছেন মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে এবার মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যখন দরখাস্ত দিলেন আল্লাহ এমন এক লোকের ঠিকানা দিলেন যে লোকের নাম হলো আলী বিন মুয়াফিক একইবারে বিশ্রী একজন কসাই মূসা কালিমুল্লাহ আলী বিন মুয়াফিক কালো বিশ্রী চেহারার মানুষ দেখে তিনি আশ্চর্য হলো
এত কালো মানুষ কেমন করে তো বিশ্রী মানুষ তাও একজন কসাই কিভাবে আমার আমি নবীর সাথে বন্ধু বন্ধু হয়ে জান্নাতে যাওয়ার মর্যাদা হাসিল করলো এই মূসা কালিমুল্লাহ তিনি তাকে নিয়ে অবজারভেশন করতে করতে বাড়ি পর্যন্ত বন্ধু চলে গেল যাওয়ার পরে যাইয়া দেখলেন এত বুড়ো মা গায়ের মধ্যে পিপড়া বসলে একটা পিপড়া পর্যন্ত সরাইতে পারবে না গোস্ত বিক্রি করতে হবে না হয় জীবনও চলবে না জীবিকা উপার্জন করতে পারবে না ওই ছেলেটা আলিবীর মাফে গোস্ত বিক্রি করে বন্ধু বাড়ি যায় যাইয়া আগে নিজে খায় না নিজে কিছুই করে না আগে মায়ের দিকে নজর দেয় মাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে মায়ের খুদা মাকে আগে খাবার দেয় মুসা নবী দেখলেন মারে খাওয়াইয়া সন্তান গেলেন ফ্রেশ হওয়ার জন্য এবার মুসা কালিয়ে বললা চায়া দেখলেন বুড়ি মাল্লার কাছে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ গো আমার এই সন্তান আমারে কত ভালোবাসে গো আমার এই সন্তানটারে আমার নবী মুসার বন্ধু বানাইয়া জান্নাতে দিও আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু বুড়িমা ডাকি ডেকে বললেন বুড়িমা বলো না এতক্ষণ তুমি কি দোয়া করছো কই আপনার কাছে কইলে কি লাগব মা গো বলো না কি দোয়া করছো আল্লাহর নবীর কাছে খবরটা আছে না নাই ওনার বোঝার পাওয়ার আসেনি এবার বন্ধু বুড়ি মা একটা ডাক দিয়া বলল আপনি কে গো মুসা কালিমুল্লাহ বললেন আমি আমি এই জমানার নবী মুসা কালিমুল্লাহ এবার তো বুড়িমা বেশি খুশি হয়ে গেল আপনি কি দোয়া করেছেন কয় আমি দোয়া করেছি আমার এই সন্তানটা আমি মাকে পাগলের মতো ভালোবাসে নিজের গায়ের দিকে তাকায় না আমি মার দিকে তাকায় আমার ছেলে তার পেটের দিকে আগে তাকায় না আমি মার দিকে আগে তাকায় তা সে আগে তার চেহারার দিকে তাকায় না আমি মায়ের চেহারার দিকে তাকায় এত ভালোবাসে রে আমি আমি আল্লাহর কাছে সব সময় বলি আল্লাহ আমার নবী মুসার বন্ধু না বানাইয়া আমার সন্তান কি তুমি জান্নাতে দিও না মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়া বলল রে বুড়ি মা আমিও তো আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি জানতে চেয়েছি আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে আপনার ছেলের ঠিকানা পেয়েছি আপনার দোয়া আল্লাহ কবুল করেছে জোরে জোরে করুন না সুবহানাল্লাহ মায়ের পাগল মায়ের ঋণ বন্ধু কোনোদিন শোধ করা যায় না মায়ের পাগল এক ছেলে মাচুর মা হস করতে চায় খানায় কাবা বন্ধু তফ করতে চায় এক সন্তান মাকে কিতাব প্রমাণ করেছে মাকে কাঁধে করে সাত বছর পর্যন্ত খানায় কাবা বন্ধু তফ করিয়েছেন সাত বছর খানায় কাবা তফ করিয়েছেন এখনকার ছেলেরা এমন বেয়াদব মাকে কাঁধে নেওয়া তো দূরের কথা মা চাইলে মাকে দুমুটু খাইতেই তো দেয় না ঠিক কিনা বলেন গতকালকে দেখেছি টিভির মধ্যে সারা জীবন বাবা কামাই করে করে সন্তানদের কি দিয়েছে সন্তানেরা বাগবটর করে নিয়ে গেছে বাবা যখন অসুস্থ হইল কোন সন্তান বন্ধু বাবার খবর নেয় না হৃদরোগে আক্রান্ত হয়ে গতকালকে মারা গেছে বন্ধু দেখে নিজেকে সামলাতে পারিনি আহারে এমন সন্তান এই সন্তানগুলোর দুনিয়া বরবাদ হয়ে গেল আখিরাত তো তাদের নাই আখেরাত এদের নাই এদের ঠিক চেহারার দিকে আমার আল্লাহ তাকাবে না ওরা খাইলো না খাইলো ওরা কি করল আল্লাহর কিছু যায় আসে না আল্লাহ বলছে আগে জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মাধ্যমে যেই বাবার কলিজায় সন্তান আগুন দেয় রে এই সন্তানের আগুন এই সন্তানের কলিজায় দুনিয়া খেরাতে আল্লাহ আগুন জ্বালাইয়া দেয় এই আগুন পৃথিবীর কেউ নিভাতে পারে না বর্তমানে বাংলাদেশে মা মারা যায় বাবা মারা যায় বৃদ্ধাশ্রমে অবহেলায় অ বন্ধু দাসী রাখে মায়ের পায়খানা প্রস্রাবের জন্য আহারে কপাল পড়া সন্তান তুমি যখন পায়খানা করে কন করে শীতের মধ্যে মায়ের বডিটা বড়াই দিছো রে একবারের জন্য হু করিনি একবারের জন্য বিরক্ত হইনি এই মাঘ মাসের শীতের মধ্যে তো মায়ের মাজা মায় ঠান্ডা পানি দুইছে কথা কন না কেন আমি দূরে গেলে যদি সন্তানের কিছু হয় মায়ের দুঃখ কোনো সন্তান বুঝো না যেই সন্তান মায়ের দুঃখ বুঝবে না এই সন্তানের দুঃখ কোনোদিন আমার আল্লাহ জানতেও চাইবে না ঠিক কিনা বলেন মা কেমন জিনিস বোঝানোর জন্য আমি বন্ধু বলতে যাই তিনি সাত বছর মাকে খানায় কাবা তাওয়াফ করালেন কাঁধে করে সাত বছর পরে সাদিক উত্তাইয়ার নামকে আবেদকে প্রশ্ন করলেন কত বছর পরে সাত বছর পরে সাদিক উত্তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন আপনি আমাকে বলে দেন আমি সাত বছর মাকে কাঁধে করে খানায় কাবাটা তওয়াফ করিয়েছি আপনি বলে দেন গো আমার মায়ের দুধের ঋণটা শোধ হইছিনি এবার সাদিক উত্তাইয়ার একটা ডাক দিয়ে বলল তোমার হায়াত যদি 50,000 বছর হয় কত বছর
তোমার হায়াত যদি 50,000 বছর হয়, তুমি যদি 50,000 বছর যদি মাকে কাঁধে করে করে ঘোরাও, কাঁধে করে করে যদি খানায় কাবা তাওয়াফ করো, তারপরেও ওই যে গভীর অদুনিতে মায়ের স্তনটা চেপে ধরে, তুমি যে মায়ের স্তন চেপে ধরে গভীর অদুনিতে দুধ পান করেছো, একটা রাত্রের দুধের ঋণ শোধ হবে না যদি 50,000 বছর মাকে কাঁধে করে ঘোরাও। এমন মার কলিজায় আগুন দিও না, এমন মার কলিজায় আগুন দিও না। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর গো এখন তো আমার দৌলত হয়েছে, এখন তো আমার সম্পদ হয়েছে, মা যখন ছিল কিছুই ছিল না, মাকে ভালোবাসতে পারলাম না গো হুজুর, এখন মা তো চলে গেছে, আমি মাকে ভালোবাসতে চাই। নবীজি বলে দিয়েছে প্রত্যেকটা জুমার দিনে জুমার নামাজ শেষ করে মায়ের কবরের পারে চলে যাও, মার কবর জিয়ারত করো, বাবার কবর জিয়ারত করো, তাহলে আল্লাহ তোমাকে মা বাবার বাধ্য সন্তান হিসাবে কবুল করে নিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? আমি মা বাবা নিয়ে, আমি যখন ক্লাস 9-10 পড়ি তখন একটা গজল লিখছিলাম, শুনবেন নি? মা বাবা নিয়ে আমার নিজের লেখা নিজের সুরটা একটু গাইবো, কিরে তোরা রাজি আছো? কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবাহানিসি তুষের আগুন হৃদয়ে জ্বলে, কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবাহানিসি তুষের আগুন হৃদয়ে জ্বলে। হাইরে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদীমা, হাইরে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদী আমার নয়ন জ্বলে, দিবাহানিসি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আদর করে নেইনি গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে, আদর করে নেইনি গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে। আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো একটু আদর করে, দিবাহানিসি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আমি সবেদনা ভুইলা গো যাইতাম মায়েরা দূর পেলে, সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তরে, আমায় নাহাম দৌড়িয়া ডাকি দিয়া রে মা, নাহাম দৌড়িয়া ডাকি দিয়া কে নেবে রে ঘরে, দিবাহানিসি তুষের আগুন হৃদয়ে জ্বলে। মাঝুনি আছে গোজার এই ধরুনির তোরে, সীমাকে রাখিও তোমরা আদর যত্ন করে, তোমরা ভুইল না গো মাঝুনী মা, তোমরা ভুইল না গো মাঝুনী রাইখ যত্ন করে, দিবাহানিসি তুষের আগুন হৃদয়ে জ্বলে।
মা বাবার কথা মনে হয় না? হয়। যাদের বাবা চলে গেছে আপনারা মা বাবার জন্য দোয়া করতে ভুলবেন না। আসছে সামনে রমজান, অনেক সুবর্ণ সুযোগ। ইদা যা রমাদান ফতিহা, যখন রমজান আগমন করে আবহাবুল জান্নাত, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। অবল্লিকাত আবু আবুল নার, জাহান্নামের দরজা বন্ধ করে হয়, বন্ধ করে দেওয়া হয়। সুফিদাতি শায়াতিন, শয়তানকে বন্দি করে দেওয়া হয়। আম রমজান যখন আসে তখন কি হয়? জান্নাতের দরজা, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দি করে দেওয়া হয়। আপনার আমার সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। কথা কোন? আপনার আমার ইবাদতের জন্য যত রাস্তায় কাটা দেয়, সব রাস্তার কাটা তৈরি করে শয়তান। আল্লাহ কিন্তু সেই শয়তানকে বন্দি করে দেয়। কি করে দেয়? কথা বলে না। আসছে সামনে রমজান, অনেক সুবর্ণ সুযোগ আমাদের কাছে আসছে। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগ না রমাদান। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে শাবান মাসের বরকত দাও, রজব মাসের বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। তার মানে আমাদের হায়াতটা বাড়িয়ে দাও, আমাদেরকে সুস্থ রাখো। অনেকগুলো দোয়া কিন্তু এটার মধ্যে লুকায়িত আছে, ঠিক কিনা বলেন? তাহলে এটার ফজিলত বরকত আছে না? আরো জোরে বলেন। কেন আমরা এই কাজটি করবো? আল্লাহ রাসূল বলেছেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, রজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো উম্মতের মাস। আমার কথা কি আপনারা বুঝেন? রমজান মাস কার মাস? কথা বলে না, আমাদের মাস। কার মাস? আরো জোরে বলেন না। আপনাদেরকে আমি বলে যাই সর্বশেষ আলোচনা, অনেক রাত্র হয়েছে, সম্মানিত উপস্থিতি, রমজান মাস আসছে, বেশি বেশি করে নামাজ পড়বেন, ইবাদত করবেন। আপনি যদি নর্মাল একটা ইবাদত করেন রমজান মাসে, তাহলে আপনাকে একটা ফরজের সওয়াব দেওয়া হবে। আর যদি রমজান মাসে একটা ফরজ আমল করেন, তাহলে আপনাকে 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। তাহলে অনেক লাভ না? এই রমজানের শুরু থেকে, এক বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতকে সাজানো হয় শুধু রোজাদারদের জন্য। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। কার জন্য? রোজাদারদের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের একটা গেট আছে যেটার নাম হলো রাইয়ান। কি? রাইয়ান নামক একটা জান্নাতের গেট আছে, যেটা কাল হাশুরের দিন ওপেন করে দেওয়া হবে, শুধুমাত্র রোজাদাররা এটা দিয়ে প্রবেশ করবে। আরো জোরে, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলে দেই, আমাদের দেশে কিন্তু অনেকেই কুরুচিপূর্ণ মন্তব্য করে, আপনারা কোনো মন্তব্য শুনবেন না। আপনারা নিজেরা নিজেদের মতো করে নিজেদের জীবন মানকে কিভাবে ডেভেলপ করা যায়, পরিবর্তন করা যায়, আপনারা সেই দিকে নজর দিবেন। আমি আপনাদেরকে বলে দিই, তারাবি নামাজ 20 রাকাত করবেন। সকল সাহাবাই কেরাম ঐক্যমত হয়েছে, তাদের ইজমা হয়েছে, তারাবি নামাজ 20 রাকাত। কত রাকাত? আপনারা কি 8 পড়বেন? শোনেন, আমল যত ছাটবেন ততই গজব আসবে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের কাছাকাছি যখন তোমরা আসবে, তখন দেখবে পৃথিবীতে আলেমের কমতি হবে না, কিন্তু এরা হবে মূর্খ। কথা বলে না, এরা কি হবে? সঠিক এলেম তাদের মধ্যে থাকবে না, তখন তারা ভুলভাল ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন পথে বিভ্রান্ত করে দিবে। এই জন্য আমরা যতই আগাচ্ছি ততই কিন্তু বিভ্রান্তির দিকে যাচ্ছি, ঠিক না? এই জন্য তারাবি নামাজ যারা 8 রাকাত বলবে, আপনারা তাদের কথা শুনবেন না। সাহাবিদের দাম বেশি না আমাদের দাম? সাহাবিদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আল্লাহর ওলি পয়দা হবে, সবাইকে এক পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে ওই সাহাবিদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাক্তুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। রাসূলকে গালি দিলে, রাসূলকে কষ্ট দিলে, উম্মত আমি তোমাদেরকে অর্ডার করলাম তাকে হত্যা করে ফেলো। সাহাবাই কেরাম সম্পর্কে রাসূল বলেছেন, ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। সাহাবাই কেরামকে যদি কেউ গালি দেয়, ইজ্জতের চাদর ধরে টান দেয়, উম্মত হিসেবে তোমাদেরকে আমি নবী অর্ডার করলাম তাদেরকে বাইন্দা পিটাও। তাহলে এখান থেকে কি বোঝা যায়? সাহাবীদের দাম আছে না নাই? তো সাহাবাই কেরাম যদি 20 রাকাত তারাবি পড়তে পারে, তাহলে আমরা পড়তে পারবো না কেন? সমস্যা কোথায়? সহি হাদিস দ্বারা প্রমাণিত, নবীজি তারাবি 20 রাকাত পড়েছেন, সাহাবাই কেরাম পড়েছেন, তাহলে আমরা 20 রাকাত তারাবি পড়বো, তাই তো? কোনো দ্বন্দ্ব করবো না তো? কথা বলেন। এবার আসেন ইফতার। আল্লাহ রাসূল বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন, ইফতার তোমরা খেজুর দিয়ে করবে। রাসূল যখন কাঁচা খেজুর পেতেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল তখন শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। আমরা যেটাকে খুরমা বলি, কি বলি? খুরমা বলি। এমন শুকনো খেজুর দিয়ে রাসূল ইফতার করতেন। আর যখন খেজুর পেতেন না, তখন রাসূল পানি দিয়ে ইফতার করতেন।
এগুলো মানা এবং আমল করে, এগুলাই রাসূলের আদর্শ, এগুলাই আমাদের জন্য সুন্নাহ, এটাই আহলে সুন্নাতুল জামাতের আদর্শ। কথা বলেন না কেন? তাহলে ইফতার কি দিয়ে করবেন? এখনকার যে মুখরোচক খাবার এগুলো কিন্তু খাবেন না প্লিজ, আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম। আমাদের দেশের মানুষের গড়ায়ু পৃথিবী থেকে কম, তার কারণ হচ্ছে আমরা অনেক বেশি খাবার খাই এবং অনেক বেশি খাবার খাই আর অনেক বেশি পরিমাণে ভেজাল খাই। কথা বুঝেন নাই? আরো জোরে। তো এই জন্য আপনারা নিজেরা নিজেদের মতো করে খাবার তৈরি করে খাবেন। আপনি আপনি যদি অ্যাবিলিটি থাকে আপনি তো খাবেনই, আপনার পাশাপাশি গরিব মানুষ যারা আছে তাদেরকেও দিবেন, ঠিক আছে? তো কথা বুঝেননি আমার? হ্যাঁ, রমজান মাসে কিন্তু গীবত করা যাবে না, কাউকে বকা দেওয়া যাবে না, পরনিন্দা করা যাবে না, হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না। বিশেষ করে রমজান মাসের মধ্যে একটা রাত আছে, সেটার নাম হলো লাইলাতুল কদর। এটা হাজার মাস অতি উত্তম। কি এটা হাজার মাস অতি উত্তম? লাইলাতুল কদরের ফজিলত কি জানেন না? আল্লাহ রাসূল বলেছেন অসংখ্য ফেরেশতা সহ জিব্রাইলকে নেতা বানায় আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দেয়। জিব্রাইল আলাইহিস সালাম খানায় কাবার উপরে অবস্থান করে, সকল ফেরেশতারা সারা রাত ডিউটি করে, ঠিক সুবহে কাযিবের সময় জিব্রাইলের সাথে তারা দেখা করে। দেখা করার পরে প্রশ্ন করে, ও জিব্রাইল আমরা তো ডিউটি করেছি, আপনি একটু বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে আল্লাহর বান্দা নিয়ে কি মন্তব্য করেছে। তখন জিব্রাইল দেখি দেখি বলে, রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে আজকে 70 বার রহমতের নজরে তাকাইছে। কতবার? আর জোরে। কিন্তু দুঃখজনক হলে 70 যেই রাত হাজার মাস চাইতে উত্তম। ও বন্ধু, এই রাতের আরেকটা ফজিলতের কথা বলবো নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কদর রাত্রিতে সমুদ্র পথে ভ্রমণ করতেছেন, নদী পথে, হঠাৎ করে পানির ঢেউ লাগলে পানি গায়ে পড়ে কিনা বলেন? হযরত ওমরের পুত্র উবাইদের মুখে একটা ফোঁটা পানি পড়লো, পানিটা পড়তে দেরি, তিনি মুখের মধ্যে যখন পানি পড়লো নদীর পানি, এখন চাইয়া দেখে পানিটা অত্যন্ত মিষ্টি সুইট। এবার তিনি আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, নদীর পানি এত মিষ্টি কেন? তিনি অবজারভেশন শুরু করলেন, করতে করতে তিনি নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে চাইয়া দেখে এবার নদীর পাড়ের সকল গাছপালা আল্লাহর কদমে সেজদা দিয়ে পড়ে আছে। ব্যাপার কি, নদীর পানি মিষ্টি, বৃক্ষগুলো সেজদা দিয়ে পড়ে আছে, কেন রে কেন রে? পরে খবর নিয়ে তিনি দেখলেন আজকের রাত হলো কদরের রাত, এই কদরের বরকতের কারণে ঘটনা। কিন্তু দুঃখজনক হলেও সত্যরে, এই কদরের রাত্রিতে পিতা মাতার অবাধ্য সন্তানের কোনো আমল কবুল হবে না। মুসল্লায় তুমি বসে বসে ডাকো আল্লাহ আমার শরীর বড় করে দাও, আর মা মুসল্লায় বসে বসে বলে আল্লাহ গো আমার কলিজাটা ভাঙ্গিয়া চুরমার করে দিছে, আল্লাহ কারটা শুনবো? এই জন্য বলছি আগে থেকে মায়ের সাথে বাবার সাথে মিট করে নাও বন্ধু। কদরের রাত্রিতে জাগ্রত থাকবেন নি, কথা কয় না, ঘুমাই যাবে। আল্লাহ রাসূল গভীর রজনীতে, গভীর রজনীতে এসে ফেরেশতারা মুসাফি করবে, কি করবে কথা কয় না। হ্যাঁ, মুসাফা যখন করবে আপনার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর ফেরেশতারা যে মুসাফা করলো এটা কেমনে বুঝবো? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে গভীর রজনীতে আমল করতে করতে তুমি আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবা, ঠিক এই মুহূর্তে আল্লাহর রহমতের ফেরেশতা এসে মুসাফাটা করে ফেলবে। মুসাফা করতে দেরি রে, তোমার হৃদয়ে প্রশান্তি চলে আসবে, অত তোমার চোখ দিয়ে পানি পড়তে থাকবে, যদি দেখো চোখে পানি চলে আসছে মনে করবা আল্লাহর পাঠানো রহমতের ফেরেশতার মুসাফা হয়ে গেছে। কথা করলে শেষ হইতো না, ওয়াজ করলে হবে না, সকালে ফজরও পড়তে হবে, ঠিক না? ঠিক। আরো জোরে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো, সুদ খাইয়েন না। সুদের মাধ্যমে যিনি টাকা উপার্জন করলো সে যেন তার মাকে বিবাহ করলো, সুদের মাধ্যমে যে একটি টাকা উপার্জন করলো সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। আরো জোরে, এত আস্তে না, ওযুবিল্লাহ। সুদ ঘুষ খাইয়া যদি আপনি রোজা রাখেন লাভ হইতো না? আল্লাহ রাসূল কইছে এমন কত রোজাদার দেখবা কাল হাসরের দিন আমরা দেখব, সেই শুধু সারা রাত শুধু উপাসে ছিল সারা দিন, তার আর রোজা দিয়ে কিছু হয় নাই। আর এমন কিছু নামাজ পড়নেওয়ালা থাকবে, রাসূল বলেছেন তারা শুধু রাত্রিটাই জাগ্রত থাকলো, তাদের নসিবে আর কিছুই, কারণ তারা আল্লাহ রাসূলের মতো করে করেনি, তারা নিজের মতো করে করেছে।
কথা বুঝেন নাই আমার কথা? তাই জন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরনিন্দা করা যাবে না, মানুষকে আঘাত করা যাবে না, বকা দেওয়া যাবে না। আপনার বিশেষ করে বিবির কাছে যাওয়া, রোজা হলো কি? রোজা মানে কি? বিরত থাকা। কি থাকা? সারাদিন খাওয়া যাবে না এবং বকা জকা করা যাবে না। এবং ইয়াং নবদম্পতি যারা আছো, আমি একটু খোলামেলা ভাবে বলে এই রেকর্ড করিস না, এটা